তারকা দম্পতিদের সংসার টেকে না এমন একটা ধারণা সাধারণ মানুষদের মন থেকেই প্রতিষ্ঠিত। তাই কোন তারকা বিয়ে করছেন খবর শুনলে তারা দুষ্টুমি করে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ্পনি কাটেন কবে তারকাদের বিচ্ছেদ হবে বলে। তবে সবকিছুতেই ব্যতিক্রম থাকে। আমাদের শোবিজে অনেক তারকা যুগল রয়েছেন যারা ভালোবেসে বিয়ে করে সুখের দাম্পত্য রচনা করে চলেছেন বছরের পর বছর। তৌকির বিপাশা সেই দম্পতিদের অন্যতম। এদেশের দর্শকদের কাছে যেমন জনপ্রিয় জুটি, তেমনি জনপ্রিয় তারকা দম্পতিও তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। 2023 সালের 23 জুলাই ভালোবেসে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। দেখতে দেখতে 22 বছর পেরিয়ে গেল তাদের দাম্পত্য জীবন। দীর্ঘদিনের এই সংসার যাপনে তারা দুই সন্তানের জনক জননী। গতকাল শনিবার জনপ্রিয় এই তারকা জুটি বিবাহিত জীবনের 23 বছরে পা রেখেছেন। বিপাশা হায়াতের বাবা আবুল হায়াত ফেসবুকে একটি ছবি পোস্ট করে তৌকির বিপাশাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা লিখেছেন, শুভ বিবাহ বার্ষিকী বিপাশা তৌকির, তোমাদের সুন্দর শান্তির ও স্বস্তির জীবন কামনায় আম্মু আব্বু। এদিকে তৌকির বিপাশা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা, ছেলেমেয়ের পড়াশোনার জন্য সেখানেই থাকেন। তাদের সঙ্গে থাকতে দেশটির নাগরিকত্ব নিয়েছেন দুই তারকা। দাম্পত্য জীবনে তৌকির বিপাশা দুই সন্তানের বাবা মা। তাদের বড় সন্তান আবির আহমেদ এখন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি স্কুলে 12th ক্লাসে পড়ছে। মেয়ে আরিশাও সেখানকার একটি স্কুলে ক্লাস 10 এ পড়ছে।